tanto. এখন ফুৰি বিৰাট ভাল লাগিলে, মনটো কিবা ৰোমান্টিক ৰোমান্টিক হ'ল। কাইলৈ আকৌ ফুৰিম দেই। আৰু এটা চাবি নিলিটো বিৰাট ভাল লাগিল হয়নে? চিনি হতৰ নেকি? হয়নে? কাইলৈ যাম বাৰু। অ কি লাগা বুলি বুলি? মানে ৰোমান্টিক ৰোমান্টিক। তাৰ মানে কি? মানে বুজা নাই। বুজা নাই? কিবা প্ৰেমিক প্ৰেমিক লাগি গৈছে। কিটো বয়সতে মহা গুণ্ডু। কি ক'লে? ঠিকে আছে যৌ। গাঁওখন একেবাৰে নিজৰ নিজৰ লাগি গৈছে দেই, মন মুহি দিছে। তথাপিও কাইলৈ আকৌ যাম। যাম দে। আৰু যাম। তন্দৰ ফুলে জাগাই গলে একে না? একে। ও ঐ কিয়ারপি, আপুনি আকৌ ঘূৰি আহিল যায়। ঐ গেষ্টিক, তুমি আৰু একো ঘূৰাই লৈ আহিব লাগে। এ তিৰি, মোৰ পিছে নেৰে মই কি কৰিম? আপোনালোকৰ ঘৰখন কিবা আপোন আপোন লাগি গৈছে, কেনে আকৌ ঘূৰাই আহিলো? হয়নে? হয় নেকি কৈছা? তই যে মোক এতিয়া ফাঁচাই মাৰছা। নাই নাই, নহ'ব। ভাল লাগিলেও বেয়া লাগিলেও আমাৰ উপায় নাই। আপোনাক আৰু আজি আমাৰ ঘৰত ৰাখিব নোৱাৰো। অ বোৱাৰী, অলপ পিছতে বেলেগ পৰিবলৈ হ'ব। এ আপোনালোকে অচিনাকি মানুহটো মাছ সাগৰ এৰি কি ৰং চাব বিচাৰিছে বাৰু? সাগৰ? তোৰ মাথা বেয়া হৈছে নেকি? কি সাগৰ কোবাইছা হা? ক'ত সাগৰ দেখাবলৈ তুই? ঐ তুই যাবাই নাই না? আৰু ঘূৰি আহিছা? আজিজন মই পুৱাতে যোৱা কথা নাছিল। আছিল আপোনালোকে বাহিৰ বাহিৰে তলমাই থৈছে, মই কেনেকে যাওঁ? কেথেন নাযা কিয়া? কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানা, মই এক কথাৰ মানুহ, পুৱাতে যাম বুলি কৈছো। যাব নোৱাৰিলো যেতিয়া ৰাতি থাকিমে আৰু। নাই নাই, নহ'ব। নাযাং বুলি ক'লেও যাবাই লাগব। ভাগ্য ভাল মোৰ, আপদটো যি গেল ভালেই লাগছি। ইতাহে শান্তি লাগব মনটো। তুই বিরাট ভাল মানুষ রে। হয়নে? আগতে কোবা লাগে এগুলো কোথা? কিন্তু কিহৰ কাৰণে লাগছি? মানে মেম চাহাব, কঁকালটো সঁচাকে ভাঙিলে হবলা। গোবিন্দ ফুলানাথ ৰক্ষা কৰিবা দেই। হেৰি, অ শুনকচোন, শুনক 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 শুনক, কামুৰে মাত দিছি নাই। অ শুনক, হেৰি ইজালি ভাই, ইজালৰ বাপেক বুলি কৈছো। আপোনালোকে মোৰ লগত এইটো অন্যায় নকৰিবচোন। বাৰু মই গুচি যাম, কিন্তু আগতে কেইটামান মই কথা কৈ যাওঁ। কি কচোন, জলদি জলদি ক। হেৰি শুনকচোন, হে আমাৰ ঘৰতো মোৰ দৰে এনেকৈ আলহী এজন আহিছিল, আমি তাক মাৰপিট কৰি আপোনালোকে মোক কৰাৰ দৰে এনেকৈ ব্যৱহাৰ কৰি ঘৰৰ পৰা খেদি পঠাইছিলোঁ। কিন্তু তাৰ পিছতেই কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ মোৰ মা দেউতা সমূহ ঢুকাই থাকিল। খেদি পঠালি তোমাৰ মায়েৰে বাপৰে কিয় ঢুকালা? এৰ চোৱা চিতা কৰোঁতেহে গম পালোঁ এজন মানুহৰূপী ভগৱান আছে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ। কি জানে, মা দেউতাই তেওঁক খেদাৰ কাৰণে ভগৱানে তেওঁলোকক মৃত্যু শাস্তি দিলে। কি কোৱা? সঁচাই কৈছো। তাৰ মানে? মানে বুজিলে নহয়, আপোনালোকৰ এনেকুৱা হোৱাটো মই বিচৰা নাই। কিবা আপোন আপোন লাগিছে যে সেইকাৰণে ক'লোঁ। তহঁতে সঁচাই কৈছা না? ই কোৱা কথা হয় নেকি? হেৰি তিয়াৰপি, বেয়া চেয়া নাপাব, হাত ভৰিকেইটা ধুই লওক, বিচনাখন পাৰা আছে নহয়, তাতে অলপমান জিৰণি ল'ব পাৰব। কৃষ্ণ ভোলানাথ, ধন্যবাদ বোৱাৰী, এনেকে সহজতে পৰিৱৰ্তন হোৱাটো বৰ ভাল কথা। সঁচাই মৰছিল না? গোবিন্দ ভোলানাথ, সত্যৰ সদায় জয়। মই সঁচা কথাই কওঁ। মা কৈছে আমাৰ ঘৰৰ চবেই মৰি যাক, কিন্তু জিলেপি নমৰক। হাৰু দাৰু ক পিনা চৰা জিনা শিখা, বুজা যাব প্যাৰ কিয়া রে। মা কচুম, আজিকালি মোৰ আৰাম কমি গেল নেকি? ফুৰি গেলে লুৰব নখোজা হ'ল।
জীবনের ঘটনা তো শুনি ভক্তি করে তাক আমার ঘর থাকিবা দিলুয়ে, কিন্তু মানুষের নিচিনা একে মানুষ তো দেখি গাঁর মানুষে কিনা বদনাম উলায় বলি হে মোর বিরাট ভয় হয়েছে জানা না। কারণ জীবনের জিলেপি বিয়া পাতি খাতরা কাম এটা করছো, কিবা করবা লাগবো? এই মানুষটো বাহিরলে ফুরবা যাও বলে কই লই যায়, অচিনাকি জায়গা থুই আইবি। হে ভগবান, তাক বিংরা পাইছা, হিমান বুড়া হইছে, মইরি থইলে হি থাকু না। আমার কালীপুরখি জন্ম হওয়া ছাগলি ছানাটুয়ে ঘর চিন পায়, হি আর চিন না বাবু না, ইমান মানটো হয়ে গেলে যিহে খাতরা বস্তু হি। তথাপিও একবার চেষ্টা করে চাওয়াক নো কি আপত্তি? মইহে ভাসলু জিলেপি আর মইহে মুরব লাগে নাকি? হ্যাঁ কি হইছা ইকো কো না হেরে কি বাগে মোটারে দুঃখটু সুমায় হব নাকি পিছত? হই একো দুঃখ সুমাই দে, তুই গুলিয়ে হব না? ও তো মই গুলিয়ে হব, কথা তো আগতে ভালদরে শুনি লবা লাগে। শুন, মানুষ তুই যেতিয়া থুই আহিবি ভরি ধরি এটা সেবা করে থুই আহিবি, কোনখান বা ভরি ধরব লাগে মই নাশন না, ওই তুই ঘরতে সেবা করবি ওই ভাবে ভক্তি বুঝিস না? হব দে, তুই যদি কইছা আর মই গাটু ঢুকি না তাক লয়ে যাম। ও ও যা এরে, হ্যাঁ কইছা না ফাসং না, না ফাসা ওই ওই টিআরপি হ কোয়াসন তুই লব যাওয়ার পিছে সুকু কিটা জোপাই দিবি। হ্যাঁ হ্যাঁ, তার এটা বিরাট ডাঙার জাদু আছে। কি জাদু নো? তাত নহয়তো সুকু কিটা জোপাই দিলে দেখা পাবি। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ, মই হেবিট ফুলৰ কথা কোৱা নাই নহয়, ফুল মানে বিউটিফুল ধুনীয়া। মই কিন্তু বেলেগ এটা কথা শিকলো দে, এই গাঁওখন কত শেষ হৈছে বাৰু? ঠিক নহয়, বহুত দূর আছে, এই যে উপর যে আকাশ দেখা পাইছা, যাই থাকলে মাটি পাওয়া যেন লাগে, কিন্তু আমার কাকন যাই থাকলে একে নহয় পায়ে হয় নাকি পাও হয়ে। আচ্ছা তো এটা চকু কিটা লাহেকে জোপাই দিছো? চকু জোপাই দিব লাগে? দিছো দিছো সম্পূর্ণ দিছো। ঠিকই আছে, মই ধরিম যো, যাও কেনে মই ধরিম নহয়, তুমি আসা সাবা দে, কপাত উজতি খাও পাও ভাল বস্তু চাব লাগলে এনেকে কষ্ট করব লাগবো, তেতিয়া দেখা পাম। আও ঘুরি থাক, নিজে নিজে ঘুরি থাক, ঘুরি আছো, মোটো ঘুরা আছে, ইকো নহয় দে, ধৈর্য আছে দে, চিন্তা নাই, ঘুরি আছা না, চকুরা কিবা রঙা নীলা দেখা, ঘুরি থাক পুরা, আরো ঘুরি থাক, ঘুরি আছো, ঘুরি থাক তো, হা এটা ভাল বস্তু চাব ওলাইছো যে, ঘুরি থাক, ওয়া জাদু তো কোন দেখা নাই, ঘুরি 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 থাক, আ কোন ফালে বাও আছে কত গল?